أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দিনী ভাই বোনেরা, সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা ভিডিও আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের এই আলোচনা আপনারা যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানায় আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে শুক্রবারের একটি বিশেষ আমল রয়েছে, বিশেষ করে যাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং খুবই ঘনিষ্ঠ ভালোবাসার মানুষগুলো যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তো তাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে, অনেক কিছু করণীয় রয়েছে। সে সম্পর্কে একটি সহি শুদ্ধ হাদিস আপনাদেরকে জানিয়ে দেব যে তারা কতটা পথ চেয়ে থাকে আমাদের জন্য, আমাদের আশায় কতটা পথ চেয়ে থাকে, তারা কতটা অসহায়, এই বিষয়টি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তাদের জন্য আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে, কি আমল করতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেব। একটু যদি লম্বাও হয়ে যায় ভিডিওটি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো প্রিয় দর্শক, হাদিসটি ইবনে নাজ্জাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তারিখের কিতাবে মালিক ইবনে দিনার হতে হাদিসটি বর্ণনা করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি জুমার দিন রাত্রে কবরস্থানে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে আমি দেখতে পারলাম যে সেখানে নূর চমকাচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তোবা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছে। তন্মধ্যে হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, হে মালিক ইবনে দিনার, এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, যেটি কিনা আমাদের জন্য একটি মুসলিম ভাই পাঠিয়েছে। তখন মালিক ইবনে দিনার তাকে বললেন, তোমাকে আল্লাহর কসম করে বলছি, তুমি আমাকে বলো যে এই তোহফা বা এই হাদিয়াটা তোমরা কিভাবে পেলে। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, তখন মালিক ইবনে দিনারকে বলা হলো যে হে মালিক ইবনে দিনার, এটি একটি মুসলমান ভাই অজু করেছে। অজু করার পরে সে দুই রেকাত নফল নামাজ পড়েছে। প্রথম রেকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রেকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করেছে এবং আল্লাহর কাছে মোনাজাত করেছে, দোয়া করেছে যে এর হাদিয়াটুকু এই কবরস্থানবাসীদেরকে সবাইকে আল্লাহ আপনি বন্টন করে দেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে একটি নূর পাঠিয়েছেন এবং আমাদের কবরকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এরপর থেকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেক শুক্রবারের দিন তিনি এই আমলটি তিনি করতেন। এরপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন তিনি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মালিক ইবনে দিনার, তুমি যে আমলটি করছো, তুমি যে হাদিয়াটুকু এই কবরবাসীদেরকে তুমি পাঠিয়েছো, এই কবরবাসী তোমার জন্য এমন দোয়া তোমার জন্য করেছে এবং আল্লাহ তাআলা তোমাকে আগে এই হাদিয়াটুকু দিয়েছে এবং তোমার গুনাহ মাফ করেছে, এরপরে কবরবাসীদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কবরবাসীদের উপর তোহফা পাঠাও, হাদিয়া পাঠাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোহফা কিভাবে আমরা পাঠাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বিভিন্ন রকম দান সদকা, একটি খাবার, একটি রুটি বা বিভিন্ন রকম আমল এর মাধ্যমে তোমরা কবরবাসীদেরকে তোহফা পাঠাও। তখন একটি সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি ধন সম্পদ না থাকে, আমাদের যদি সেরকম সামর্থ্য না থাকে, তাহলে আমরা কিভাবে তাদেরকে আমরা তোহফা দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যদি কিছুই দেওয়ার মতো সামর্থ্য না থাকে,
তোমরা দুই রেকাত নফল নামাজ পড়ো এবং নফল নামাজের পরে তোমরা সূরা ফাতিহা পড়ো একবার এবং সূরা ইখলাস পড়ো এগারো বার, সূরা তাকাসুর পড়ো এগারো বার এবং সত্তর বার তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ো। এই দুরুদগুলো সম্পূর্ণ কিছু পড়ার পরে আল্লাহ দরবারে তোমরা এই মৃত ব্যক্তিদের জন্য তোমরা দোয়া করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাও আমাদের জন্য কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আজকে যে কথাগুলো বলছি প্রত্যেকটাই হাদিস থেকে নেওয়া, একটি কথাও আমার বাড়ানোর কথা নয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোনো প্রকার ভিত্তিহীন কোনো কথা কোনো ভিডিও আপলোড করা হয় না। প্রিয় দর্শক, আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবার দিন রাত্রে প্রত্যেক শুক্রবারের রাত্রে মৃত ব্যক্তির আত্মা তার সমাজের মানুষের কাছে চলে আসে। প্রত্যেক দিন শুক্রবারের রাত্রে আসমান থেকে চলে আসে, আসার পরে সেই সমস্ত মানুষদেরকে ডেকে বলে হে আমার বংশের লোক, হে আমার সন্তান, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে দয়া করো, তোমরা আমাকে সাহায্য করো, আমাদেরকে হাদিয়া পাঠাও। তোমাদের তোমরা আজকে যে সম্পদ ভোগ করছো, যে বাড়ির মালিক হয়েছ, সেই বাড়ির মালিক আজকে তুমি হয়েছ, গতকালকে এই বাড়ির মালিক আমি ছিলাম। তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাদেরকে হাদিয়া পাঠাও। ওই সময়ের আগে যে সময় তোমরা আমাদের অবস্থায় চলে না আসো, ওই সময়ের আগে তোমরা আমাদের উপর দয়া করো। প্রিয় দর্শক, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা বাবা মার আত্মা এইভাবে তার রূপগুলো এসে আমাদের কাছে আর্তনাদ করতে থাকে এবং তারা আরো বলতে থাকে যে তোমরা আমাদেরকে সাহায্য করো, এই ধন সম্পদ যেটা তোমরা আজকে ভোগ করছো সেটাই আজকে আমাদের জন্য অনেক অনেক কষ্টের একটি কারণ হয়ে গেছে। তোমরা আজকে এই সম্পদ ভোগ করছো আর এই সম্পদ আমরা বিভিন্নভাবে এই সম্পদ আমরা বানিয়েছি, আমরা তৈরি করেছিলাম, কিন্তু আল্লাহর রাস্তায় এই সম্পদগুলো আমরা ব্যয় করিনি, আমরা কখনো কোনো গরিব দুঃখীকে খাওয়াইনি, কখনো কোনো মসজিদ মাদ্রাসায় কোনো টাকা পয়সা দিইনি, এই সম্পদ আজকে আমাদের কষ্টের কারণ হয়ে গেছে। তো তোমরা আজকে আমাদেরকে সাহায্য করো, এভাবে আর্তনাদ করতে থাকে, এভাবে বলতে থাকে। তো প্রিয় দর্শক, আমরা কি আমাদের দ্বারা কি সম্ভব না? শত ব্যস্ততার মাধ্যমে যত কাজই থাক না কেন, আমাদের প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন শুক্রবার দিন রাত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যারা সপ্তাহে সাত দিন আপনারা যারা দান সদকা করতেছেন তারা তো দান সদকা আপনারা করবেনই, যদি কোনো কিছুই সম্ভব না হয়, কোনো কিছুই যদি আপনারা না পারেন, অন্তত দুই রিকাত নফল নামাজ আপনারা আদায় করে, উযুর সহিত দুই রিকাত নফল নামাজ আপনারা আদায় করে প্রথম রাকাতে সূরা আপনারা ফাতিহার পরে সূরা হচ্ছে আপনারা কাফিরুন পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আপনারা পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে আপনারা তাকাসুর সূরা তাকাসুর আপনারা পড়বেন এবং আয়াতুল কুরসি আপনারা পড়বেন এবং এগারো বার আপনারা সূরা ইখলাস পাঠ করবেন এবং সত্তর বার আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন। সেটা দুরুদ ইব্রাহিম পড়লে আপনাদের জন্য ভালো হয়, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। তো এই আমলগুলো আমরা করে যদি আমরা আল্লাহ দরবারে আমরা যদি একটু মোনাজাত করি এবং কবরবাসীদের জন্য যদি আমরা একটু দোয়া করে দিই, ইনশাআল্লাহ এই ফল এই সওয়াবটা প্রথমে আগে যারা আমরা আমল করছি আগে আমাদের হবে, এরপরে এই আমলটা যারা হচ্ছে কবরবাসী হয়ে আছে তাদের উপরে এই আমলটা যাবে। আজকে যদি আমরা করি, কালকে যখন আমরাই পৃথিবীতে থাকবো না তখন হয়তোবা আমাদের জন্য আমাদের সন্তানরা করবে। তো প্রিয় দর্শক, এই অসহায়ের অবস্থায় যাওয়ার আগে আসুন আমরা আজকে থেকে এই আমলটি আমরা করতে থাকি। যদিও ভিডিওটি আমি চেয়েছিলাম সকালে দেওয়ার জন্য, কিন্তু আসলে সকালবেলা আমি সময় পাইনি, সেজন্য এখনই আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম। আপনারা এই সপ্তাহে না পারেন, প্রত্যেক সপ্তাহে শুক্রবারের দিন আপনারা আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই তথ্যগুলো যদি কাউকে আপনারা জানাতে চান তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করুন,
আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন জানলে আপনার কিছুটা সওয়াব হবে, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন, এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।